بسم الله الرحمن الرحيم السلام عليكم কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যাই হোক মাটির হাড়ি পাতিল দিয়ে শুরু করলাম এখানে মাটির হাড়ি পাতিল নিয়ে আসলো আর বাচ্চারা দেখে তো খুব বেশি খুশি হয়েছে সবাই তড়ি গড়ি করে দেখতে চলে আসলো মাটির হাড়ি পাতিলগুলো যাই হোক আর এখানে সকালবেলা নাস্তা আমি আমার বাচ্চাটাকে নাস্তা দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি নারকেল আর চিনি আর দিব ডিম চিতল পিঠা এটা দিয়ে আজকে আমাদের সকালবেলা নাস্তা হবে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি চিনি এই তো ডিম চিতল পিঠা যাই হোক আমার ছোট্ট মামন এটা খেয়ে নেবে ইনশাআল্লাহ আর এখানে টমেটো চক দুপুরবেলা আয়োজনে নাস্তা শেষ করে এখন দুপুরবেলা আয়োজন রান্নাবান্নার আয়োজন চলছে এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি টমেটোর টক পরিবারের সবাই এই সিজনটাতে টমেটোর টক খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি ঝটপট প্রেসার কুকারে টমেটোর টকটা রান্না করে থাকি যাই হোক এখানে হলুদ মরিচ লবণ রসুন যা যা প্রয়োজনীয় উপকরণগুলো দেওয়া দিয়ে তারপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে এখন নামিয়ে ফেললাম ঝটপট এখন একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে তারপর আমি রান্নাটা সেরে নিলাম ইনশাআল্লাহ এখানে আমি একটা ডিম ভেঙে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি টক টকের মধ্যে এ পাশ দিয়ে আমি বাচ্চাদের টিফিনের জন্য টিফিন রেডি করে নিচ্ছি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে তারপর পেস্টা বেরাস্তা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের কিছু বুকের মাংস অ্যাড করে দিয়েছি এখন বুকের মাংসগুলোকে আমি তলে এবং তলের সঙ্গে একটু নেড়ে ছেড়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আছে মরিচ লবণ জিরা পাউডার আর মাংসের মশলা এখন দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি রান্না করে তারপর আমি আজকে বাচ্চাদের টিফিনে দিব তেলে ঝালে আজকে আমি নুডলস রান্না করে দেবো ইনশাল্লাহ যাই হোক আমি নুডলসগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এক পাশে আমি নুডলস পানি বসিয়ে নুডলসটা সিদ্ধ করে নিলাম নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নুডলসগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে খুব ভালোভাবে ধোবো উপরে যে একটা আঠালো ভাব থাকে ও আঠালো ভাবটা আমি ভালোভাবে ধুয়ে নেবো যেন আঠালো ভাবটা চলে যায় তারপর নুডলসটা খেতেও ভালো লাগবে রান্না করতেও সুবিধা হবে আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যাই হোক এ পাশ দিয়ে আমি নুডলসটা ধোয়া শেষ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নুডলসটা মাংসের মধ্যে ঢেলে দেব আমার বাচ্চারা এভাবে নুডলস খেতে পছন্দ করে তাই আমি এভাবে রান্না করে থাকি ইনশাল্লাহ যাই হোক এখন আমি আবারও এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মাংসর সঙ্গে ভালোভাবে নুডলসগুলোকে মিশিয়ে নিচ্ছি যাই হোক আমার নুডলসটা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা
বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে তারপরে টিফিন বক্সে করে টিফিনে দিয়ে দিব বাচ্চাদেরকে। আশা করছি সবার কাছে আজকের আমার ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটারে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আশা করছি, যাই হোক, নুডলস রান্নাটা শেষ। এপাশ দিয়ে একটু রুটি বানিয়ে নিব নাস্তার জন্য, একটু রুটি বানাবো তার জন্য। আটাগুলো রেডি করে নিচ্ছি। এই তো, আর এখানে মাছ ভেজে নিচ্ছি। বাস মাছ ভাজার জন্য আমি এখানে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি, তারপরে শুকনো মরিচ কিছু দিয়ে দিচ্ছি। আর এখন মাছগুলো আগের থেকে ভাজা ছিল, সেগুলিকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু আলু ভর্তা করব বলে আলুগুলিকে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে তারপর আমি গরম গরম ম্যাশ করলে আলু ভর্তাটা ভালো হয়। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আবারও কথা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে, সে অপেক্ষায় রইলাম। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।